স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকেলে হ্যান্ডলোভার শহরে হাউস অফ কালচারের বাইরে থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়। গুলি তার পেটে লেগেছে। মূলত যে ভবনের সামনে তাকে গুলি করা হয় সেখানে সরকারি একটি বৈঠক হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। স্লোভাকিয়া টিএএসআর নিউজ এজেন্সি জানিয়েছে দেশটির সংসদের একটি সেশনে ডেপুটি স্পিকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং সংসদ মুলতবি করেছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।